স্যার। আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো ইউরিন অ্যানালাইজার মেশিনে ইউআরএস 10H প্যারামিটার কীভাবে টেস্ট রান দিতে হয়। তা ইউরিন অ্যানালাইজার মেশিনে ইউআরএস 10H রান দেওয়ার আগে আমরা কী কী টেস্ট প্যারামিটার এখানে করা যায় তা নিয়ে আলোচনা করব। ইউরিন অ্যানালাইসিস স্টিপস ফর ডিটেকশন অফ ইউরোবিলিনোজেন, বিলুরোবিন, কিটোন, বিলাড, প্রোটিন, নাইট্রেট, লিপোসাইট, গ্লুকোজ, স্পেসিফিক গ্র্যাভিটি, পিএইচ, অ্যাসকরবিক অ্যাসিড, মাইক্রোঅ্যালবুমিন, কিটিনাইন এবং ক্যালসিয়াম ইন ইউরিন। এই 10টি প্যারামিটার এই ইউরিন অ্যানালাইজার মেশিনে একসঙ্গে টেস্ট রান দেওয়া যায়। এখন আমরা জেনে নেব এই 10 প্যারামিটারের কোনটির নর্মাল রেঞ্জ কত। ইউরিনের পিএইচ এর নর্মাল রেঞ্জ হলো 5.0 থেকে 9.0। ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি হলো 1.00 থেকে 1.030। ইউরিনের গ্লুকোজের নর্মাল রেঞ্জ হলো 0 থেকে 7 মিলিমোল পার লিটার। ইউরিনের বিলুরোবিন হলো নেগেটিভ অথবা পজিটিভ। ইউরিনের কিটোন হলো 0.10 থেকে 0.10 মিলিমোল পার লিটার। ইউরিনের বিলাড হলো 0 থেকে 20 সেলস ইউনিট পার লিটার। ইউরিনের প্রোটিনের নর্মাল রেঞ্জ হলো 0.30 গ্রাম পার লিটার। ইউরিনের ইউরোবিলিনোজেনের নর্মাল রেঞ্জ হলো 3.3 থেকে 16 মাইক্রোমোল পার লিটার। নাইট্রিক নর্মাল রেঞ্জ হলো 0 থেকে 18 মাইক্রোমোল পার লিটার। ইউরিনের লিকোসাইটসের নর্মাল রেঞ্জ 0 থেকে 15 সেলস পার ইউনিট। ইউরিন কিটিনাইনের নর্মাল রেঞ্জ হলো 0 থেকে 10 গ্রাম পার লিটার। ইউরিনের ক্যালসিয়ামের নর্মাল রেঞ্জ 0.15 গ্রাম পার লিটার। ইউরিনের মাইক্রোঅ্যালবুমিনের নর্মাল রেঞ্জ নেগেটিভ পজিটিভ। আর কথা না বলে এখন আমরা চলে যাব মূল ভিডিওতে, দেখে নেব কীভাবে ইউরিনের ইউআরএস 10H প্যারামিটার ইউরিন অ্যানালাইজার মেশিনে কীভাবে টেস্ট রান দিতে হয়। তা সর্বপ্রথমে আমরা পেশেন্টের ইউরিন নিতে হবে। ইউরিনটা অবশ্যই এরকম পরিষ্কার হতে হবে এবং পরিষ্কার পাত্রে ইউরিনটা ধরতে হবে। এই হলো ইউআরএস 10H প্যারামিটার। ইউআরএস 10H প্যারামিটারে ইউরিন দিয়ে দেব। এভাবে ইউরিনটা দিতে হবে। এক্সেস ইউরিনটা আমি টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখন আমি ইউরিন অ্যানালাইজার মেশিনের স্যাম্পল হোল্ডারে 10H প্যারামিটারের স্ট্রিপ দিয়ে মেশিনে টেস্ট রান দিয়ে দেব। স্টার্ট বাটনে প্রেস করব। স্টার্ট বাটনে প্রেস করার 30 সেকেন্ড পর স্ট্রিপটা মেশিন নিজে নিজে নিয়ে নেবে। তারপর 10 সেকেন্ড পর আমরা ইউরিন অ্যানালাইজার মেশিনে ইউআরএস 10H প্যারামিটারের রিজাল্ট পেয়ে যাব। এই হলো 10H প্যারামিটারের টেস্টিং মোড। তা বন্ধুরা, এই হয়ে গেল ইউআরএস 10H প্যারামিটারের রেজাল্ট। বন্ধুরা, এই হলো আপনার 10H প্যারামিটারের রেজাল্ট। বন্ধুরা, এখানে দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র গ্লুকোজের 3+ আসছে, স্পেসিফিক গ্র্যাভিটি 1.015 এবং পিএইচ 6.0 আসছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।